উত্তরাঞ্চল তথা রংপুর সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি বিনোদনের স্পট রয়েছে, যেগুলো প্রাচীরে ঘেরা এবং সবগুলোতেই টিকিটের ব্যবস্থা রয়েছে। কিন্তু আজ আমি আপনাদের টিকিট ছাড়া একটি বিনোদনের স্পট দেখাবো। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী শিঙ্গিমারি ব্রিজ। আজকে শিঙ্গিমারি ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, যিনি প্রকৃতিকে ভালোবাসে না। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কিছু মানুষ ছুটে চলে যায় দেশ হতে দেশান্তরে, প্রকৃতির বিশুদ্ধ বাতাসে হারিয়ে যেতে মন চায়। শিঙ্গিমারি রেল সেতুটি মূলত ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, যা রংপুর রেল স্টেশন হতে বদরগঞ্জ রেল স্টেশন এর মধ্যবর্তী তথা রংপুর সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড মনোহরপুর এলাকায় এই রেল সেতুটির অবস্থান, যার নাম দেওয়া হয়েছে শিঙ্গিমারি রেল সেতু কিংবা শিঙ্গিমারি ব্রিজ। আমার পিছনে যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রিটিশ আমলের, কারণ পূর্বেই এটাই ছিল রেল লাইন। কিন্তু পরবর্তীতে 1971 পর পরবর্তীতে এটি তৈরি হয়েছে। ব্রিজের নিচের অংশ দেখতে পাচ্ছেন পানি খুবই কম রয়েছে, পানি কম হলেও স্রোত এখনো বিদ্যমান, বর্ষার সময় দেখতে খুবই ভালো লাগে। এই নদীটি মূলত ঘাগটেরই অংশ, পানি বেশি না থাকায় নদীটি শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। বিকেল হলে বিভিন্ন জায়গা থেকে লোকজন তাদের বন্ধুরা কিংবা তাদের পরিবার সহ এখানে বেড়াতে আসে, প্রকৃতির সাথে একেবারে মিশে যান। একটি কথা না বললেই নয়, আমার এই ভিডিও দেখে যারাই দেখতে আসবেন অবশ্যই সাথে আপনাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে আসবেন, কেননা ব্রিজের আশেপাশে কোনো ফুচকা, চটপটি, চা কিংবা বাদাম কোনো কিছুই এখানে পাবেন না। দর্শক, আসলে রেল লাইনের যে কাঠগুলো এত পরিমাণ গ্যাপ যে দেখে শুনে হাঁটতে হয়, যারা দেখতে আসবেন অবশ্যই সাবধানে হাঁটবেন। ব্রিজটির অবস্থা একেবারেই নড়বড়ে হয়ে গেছে, বাঁশের কাবাড়ি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, যা দেখতে হাস্যকর মনে হচ্ছে। এই ভিডিওর মাধ্যমেই রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। আরেকটি কথা না বললেই নয়, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। শিঙ্গিমারি ব্রিজ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।